আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আদনান আহমেদ প্রশ্ন করেছেন বর্তমান সময় অনুযায়ী জোহরের সালাতের অক্ত শুরু হয় বারোটা একুশে হাদিস অনুযায়ী অক্ত শুরু হতেই সালাত আদায় করতে হবে কিন্তু সব মসজিদ হানাফি তারা সালাতের জামাত নির্ধারণ করেছেন একটা তিরিশে এই এক ঘন্টা বিলম্ব করা যাবে কি আসলে

বলে গেছেন কোন কোন সময় অক্ত শুরু হয় এটা রাসুল রাস্তাহ থেকে প্রমাণিত সুতরাং আমাদের জন্য এটা উচিত হবে না যে আমরা অক্তকে একেবারে শেষের দিকে নিয়ে চলে যাই যেটা আল্লাহ তিরস্কারের বিষয় আবু জিয়ালুকি আল্লাহ রসুল বলছিলেন সহি মুসলিমের হাদিস মিসকাতের ছয়শ নম্বর হাদিস আল্লাহ রস্তুল বলছিলেন যে ইদা ওমরা যে যখন আমির সালাতের সময়কে মেরে ফেলবে অথবা পিছিয়ে দিবে ওই সময় তুমি কি করবা বললেন যে হে আমি কি করবো সেটা আপনি বলে দেন তখন রসুল সাল আলহিহাল্লাম বললেন যে আহ আবু আল্লাহ হা তুমি প্রথম অক্ষেই সালাত পড়ে নাও এটা রসুল সালু আলিহাল্লাম বললেন প্রথম অক্ষেই সালাত পড়ে নাও পরে যদি তুমি তাদের সাথে পড়ো তাহলে সেটা নফল হিসেবে গণ্য হবে সুতরাং চেষ্টা করতে হবে অবশ্যই আমাদেরকে প্রথম প্রথম দিকে দিকে আদায় করে কারণ এটার গুরুত্ব অনেক আর সলাতের যদি কাজে থেকে দেরি হয়ে যায় সেটা ভিন্ন কথা সেটা তো আর প্রত্যেক দিন হবে না সেটা দু একদিন হতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদের জন্য দেরি করা মোটেই উচিত হবে না আর জোহরের অক্ত এটা গরমের সময় বা গ্রীষ্মকালে জোহরের অক্তটা একটা বিশ তিরিশে জামায়াত করা এটা সঠিক হতে পারে কিন্তু শীতের সময়ে একটা তিরিশে নিয়ে যাওয়া মানে একটু শেষ দিকে নিয়ে চলে যাওয়া এই সময়টাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে শীতের সময় এটা রসুল সাল সাল্লাম থেকে প্রমাণিত তিনি জোহরের সালাতের ক্ষেত্রে গরমের সময় একটু দেরি করে পড়তেন আর শীতের সময় একটু আগিয়ে নিতেন সুতরাং আমাদেরকেও এটা করতে হবে শীতের সময়ে অক্তের সময়টা জামাতের সময়টাকে আগে নেওয়ার চেষ্টা করতে হবে জি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত